ছাপিয়ে রাখছে, এগুলো হচ্ছে সব হ্যালোইনের জন্য। আমরা এখন মেজে ঢুকে গেলাম, যদি হারিয়ে যায় কি হবে? এই পাম্পকিনটা ভালো জানেন, এটা ভালো না? একটু আগে এরা মারামারি করছিল। বাবু তোমরা মারামারি করো কেন? হ্যাঁ আজ বাসা থেকে বের হয়েছি উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার জন্য। তো ঘুরতে ঘুরতে একটা লেক ফ্রন্ট পার্কে চলে আসছি, এসে দেখি এখানে লোকজনের সমাগমটা একটু বেশি, তো এই জন্য বেশিক্ষণ এখানে থাকাটা নিরাপদ মনে হয়নি। তবে খুব সুন্দর ছিল, মানে এখান থেকে চলে যেতে একেবারেই ইচ্ছে করছিল না, কিন্তু কোনো উপায় নাই। তো আপনাদেরকে একটু দেখালাম যে এই জায়গাটা কতটা সুন্দর। আর এখানে একটা ডগ বিচও আছে, যেখানে সবাই তাদের ডগ নিয়ে যেয়ে হয়তো ছেড়ে দিয়ে ওখানে ডগরা সুইম করবে এরকম একটা বিষয়, কিন্তু আমরা আরও অত দূর পর্যন্ত যাইনি যেহেতু ওই জায়গাটা একটু ক্রাউডেড ছিল। তো আমরা একটা ফার্মে চলে এসেছি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন যে যেখানেই আছেন। উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছি, কোনো জায়গা এমন নাই যে যেখানে যাওয়ার প্ল্যান আছে। তো আমরা এখন একটা ফার্মে চলে এসেছি, এখানে কিছুক্ষণ সময় আমরা কাটাবো প্রকৃতির সাথে, যেটা সব সময় আমি পছন্দ করি, যখনই সুযোগ পাই প্রকৃতির কাছাকাছি চলে আসি। এখন হেয়ার রাইড করব, তো এইটাতে করেই আমরা হেয়ার রাইডটা করব। অলরেডি রেডি আছে, কিন্তু আমরা শুধু ছয়জন। একদিক দিয়ে ভালোই হয়েছে যে আর বেশি লোকজন নাই, তো মানে ডিস্টেন্সটা রাখা যাবে, সোশ্যাল ডিস্টেন্সিংটা আমাদের জন্য কোনো একটা ইস্যু হবে না। এখানে কোথায় কর্ন? আচ্ছা, ওই যে ওইখান থেকে মানে কর্ন মেজটা করে রেখেছে, দেখতে হবে যে ওর ভিতরে করা যাবে কি না। তো বাচ্চাদের জন্য খুব সুন্দর, বাচ্চারা এগুলোই লাইক করে, ফার্মে এসে পামকিন প্যাচ, তারপরে ওইখানে একটা ছোট্ট জু বললে একটু ফানি লাগবে, কিন্তু ওরা ওইভাবেই করে রেখেছে। কিছু গোট আছে, যাই হোক এটাকেই আমরা আজকে জু ভেবে নিই, সমস্যা কি? দানিয়েন হ্যাপি তো আমরা সবাই হ্যাপি, ওর জন্যই আসা। ওয়েদারটা যদিও আজকে খুব একটা ভালো না, সানি না আর কি, সানি হলে আরও ভালো লাগতো। লাইট থাকলে তখন মনটা অনেক বেশি ভালো থাকে, আর একটু গ্লুমি ওয়েদার হলে, ক্লাউডি হলে তখন আর অতটা ভালো লাগে না, মনটাও মনে হয় যে তখন আর অতটা প্রাণবন্ত থাকে না। কিউট, আই নো। আপনি কি কিছু বলবেন? কাকে বলছেন? আপনাকে বলছি। আমাকে বলছেন? গোটদেরকে বলছি না, কিন্তু আপনাকে বলছি। কারণ আমরা যে এলাকায় থাকি সেটাতে ফার্ম প্রচুর, রাইট? এই যে সাবারবান এরিয়াতে থাকি, এখানে অনেক ফার্ম। আর ওইদিকে ক্যামেরা দেখাও যে লাইক ইউ নো গ্রামের বাড়ির মতো ক্ষেত কামার, এই যে কর্ন ক্ষেত, ওখানে একটা কর্ন মেজ তৈরি করা আছে। এটা কর্ন মেজ আছে, তারপরে এখানে এই যে ছোট ছোট, এখন তো ফল সিজন, এই জন্য ফল টাইমটাতে এখানে অনেক এনজয় করে সবাই, তো এই জন্যই আসা। যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদের এই হেয়ার রাইডের জন্য। আমরা এখানে ওয়েট করছি, এখনও হেয়ার রাইডের যে ড্রাইভার সে আসেনি, তো আসলেই আমরা রাইডটা নিব। আর তারপরে আমরা যাব হচ্ছে ওখানে একটা ছোট্ট একটা স্টোরের মতো আছে, তো সেখানে যে কিছু পিকচার তুলবো, তারপরে আমরা চলে যাব। Hold on another side. Here, hold it here. Okay. And then put it. See? একটু আগে এরা মারামারি করছিল, বাবু তোমরা মারামারি করো কেন? একটু আগে এরা কিছুক্ষণ আগে মারামারি করছিল, দুজন দুজনকে গুঁতো দিচ্ছিল।
All right, now your turn. Can I? Yes. I found one. They're hungry, kintu, dekhcho? Your turn. Yeah, they're hungry. And give it to him. আমার মনে হয় যে এগুলো সিড, কি পরিমাণে এগুলো ধসছে। প্রথমে ভেবেছিলাম রেডি করা এই ছোট হেয়ার রাইডটাতে করেই আমরা যাব, রাইড নেব হেয়ার রাইড। তো এখন দেখছি একটা বড় সাইজে চলে এসছে, তো এখানে অনেককেই দেখা যাচ্ছে। তো আমার মনে হয় যে এই দুটো মিলাই হয়তো হেয়ার রাইড করা যাবে। তো দেখি, আমরা তো এখানে অপেক্ষা করছিলামই, আরও কয়েকজন এসেছে, তো একটা নিরাপদ ডিস্টেন্স রেখেই সবাই উঠবে আশা করছি। ফল মানে এখানে গাছের পাতা ঝরে যাবে, গাছের মধ্যে রঙের এমনই সমারোহ থাকবে যে সেটা মনটাকে মাতিয়ে দিবে এবং সবার মনেও মনে হয় রং লেগে যায়। সেই জন্যই সবাই অনেক কিছুই করতে চায়, আউটসাইডে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয় বাচ্চাদের জন্য। তো আর তার মধ্যে এই হেয়ার রাইডটা হচ্ছে সবচেয়ে মজার একটা রাইড। এখানে বলেছে ওয়ে টু গো, ইউ হ্যাভ এন্টার্ড দ্য মেজ। ওকে, এখানে একটা কর্ন। আমাকে ছেড়ে যেও না, আমি কিন্তু হারিয়ে যাব। কোথায় গেলাম সবাই? স্লোলি কি যাওয়া যায় না? সবাই এভাবে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে কেন? আমি তো ভয় পাচ্ছি। অ্যাবসলিউটলি নো স্মোকিং। ওকে, এখান থেকে এটা শুরু। আমরা এখন মেজে ঢুকে গেলাম, যদি হারিয়ে যাই কি হবে? লুকোচুরি খেলার মতো, এক জায়গায় লুকায় যাবো আর খুঁজে পাবে না কেউ। নর্থ আমেরিকাতে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাড়ানোর জন্য কর্ন মেজ বানানো হয়। তো এখানে আমরা এখন প্রবেশ করছি কর্ন মেজে। তো এটাও মোটামুটি বেশ বড় ছিল, এটা এক ধরনের কিছুটা প্যাটার্ন ফলো করে বানানো হয় এই মেজগুলো কর্নফিল্ডের ভিতরে। তো সেইখানে বিভিন্ন প্যাথ থাকে, সেই প্যাথগুলো বা প্যাটার্নগুলো ধরে প্রবেশ করতে হয়, করে তারপরে এটা শেষ পর্যন্ত যেতে হয়, এরকম একটা বিষয় থাকে যেটা খুবই ফান সবার জন্য হয়। তো ট্যুরিস্ট অ্যাট্রাকশন এতে করে অনেক বেড়ে যায় ফার্মগুলোতে এই ফল সিজনে এই ধরনের কর্ন মেজগুলো সবাই খুব এনজয় করে, ছোটদের সাথে সাথে বড়রা সবাই। তো আমরাও অনেক এনজয় করছিলাম, এই কর্ন মেজ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল যে হয়তো লস্ট হয়ে যাব, আবার ভাবছিলাম যে এটা শেষ কোথায়। তো এটা যখন আমি এন্টার করেছি সেখান থেকে এন্ড পর্যন্ত কতদূর যেতে হবে সেটা কিন্তু বাহির থেকে বোঝার কোনো উপায় নাই। তো এটাও একটা ফান, লাইক পাজলের মতো। তো আমরা সেটা ধরে হেঁটে হেঁটে এটার শেষ পর্যন্ত যাচ্ছিলাম। কর্ন, ওকে, এখন তো খুব মজায় মজায় যাচ্ছি, কিন্তু রাতের বেলা এগুলো জায়গায় আমার পক্ষে আসা কোনোভাবেই সম্ভব না, ভীতু পাবলিক। আমার আব্বু টায়ার্ড হয়ে গেছে, এগুলো হচ্ছে সব হ্যালোইনের জন্য সাজিয়ে রেখেছে। ছোট ছোট গোস্ট, সমগ্র ইউএসএতে ফল সিজন সেলিব্রেট করার পাশাপাশি হ্যালোইনটাও তারা খুব ভালোভাবেই সেলিব্রেট করে। তো এই কর্ন মেজে যেতে যেতে দেখছিলাম যে হ্যালোইন রিলেটেড ডেকোরেটিভ আইটেমস দিয়ে তারা ডেকোরেট করেছে। আর এই তো আমরা চলে এসেছি একদম এন্ডে, ইয়ে, ফাইনালি চলে আসলাম একদম বাহিরে। তো আমরা এনজয় করেছি এটা। কেউ যদি এটা না করে থাকেন কখনো ট্রাই, তো ডেফিনেটলি আমি বলবো এই কর্ন মেজটা ট্রাই করবেন, অবশ্যই এনজয় করবে। থ্যাংক ইউ, বড় থেকে ছোট সবাই। কোনো কিছু টাচ করবে না দাঁড়িয়ে, ওকে? যাও যাও, হ্যাঁ যাও, তোমরা যাও। আমরা এখন উঠে যাচ্ছি।
কর্ন মেজ শেষ করে এখন হে রাইডে উঠে গেছে সবাই, এনজয় করব হে রাইডটা। Thank you so much for choosing us. I know it took careful consideration, so we really appreciate your support here. Our main priority is making sure that you guys feel safe and comfortable at all times. So if at any point you don't, please let us know and we will fix it for you. That being said, masks are required at all times in all locations covering the nose and the mouth area. If they're under 5, they're not required to wear a mask. It's also your responsibility on the field to maintain social distancing from other groups. We obviously can't write lines on the ground. Your ticket includes 1 pumpkin per ticket and as many trips to the corn maze as you would like. Your driver will be by the tractor at all times, so if anything happens out there, you just go to him and he will help you. We do close at 5, so we will close the gates. And that dirt road right behind me, you're just gonna drive out on that road. And you are more than welcome to stay after 5 and go through the corn maze if you would like. But the market does close at 5. ইনস্ট্রাক্টর হে রাইড সম্পর্কিত সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়ার পরেই আমাদের হে রাইডটা শুরু হয়েছিল। আর এখানে বলাই হয়েছে যে পার টিকেটে আমরা একটা করে পামকিন পিক করতে পারবো। তো যেমন আমরা ছিলাম 6 জন, তো 6টা পামকিন আমরা পিক করতে পারবো আর কি। তো এখন এই হে রাইডে করে সেই পামকিন যে ফিল্ডটা আছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আমরা পামকিন ফিল্ড থেকে নিজেদের জন্য পিক করে আবার আমরা ব্যাক করব। তো এই যাওয়া আসার এই এরিয়াটা খুব একটা ছোট ছিল না, মোটামুটি বড়ই ছিল। তো আমরা এখন এনজয় করছি, আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করেন আমাদের এই হে রাইডের ট্যুরটা। ওয়েদারটা আজকে বেশ ডাল ছিল, কিন্তু টেম্পারেচারটা অত বেশি কোল্ড ছিল না, একটু হালকা উইন্ডি ছিল, বেশ ভালো লাগছিল। এমন না যে ঠান্ডা বেশি ছিল, কারণ যেহেতু এরিয়াটা ওপেন স্পেস, তো সেই ক্ষেত্রে সেভাবে ঠান্ডাটা আমরা ফিল করছিলাম না, যেটা ভালো ছিল রাইড করার জন্য। আর এই তো যেতে যেতে বিভিন্ন ধরনের সব ফিল্ডগুলো আমরা দেখছিলাম, কোথাও বিভিন্ন ধরনের ক্রপস লাগানো ছিল। তো আমরা এখন এই তো যাচ্ছি, খুব কাছাকাছি চলে এসেছি পামকিন ফিল্ডে। দেখছিলাম দূর থেকে সব অরেঞ্জ কালারের পামকিনগুলো ফিল্ডের মধ্যে পড়ে আছে। তো এখান থেকে আমরা পামকিন পিক করব। অস্থির পাবলিক সব। মা বেবিটা পামকিনটা নেবে, ছোট ছোট পামকিন। জানেন কি করবে? ওই বেবিটা আছে না, ছোট ছোট পামকিন নেবে। তুমি নেবে না? হ্যাঁ, তুমি তো বেবি, ড্যাডি হাত ধরো। যাও যাও, এদিক দিয়ে যাও। এই পামকিনটা ভালো জানেন? এটা ভালো না? এটা ভালো। এটা তো একটু কেমন কালার? এখন এমনি দেখছি আমরা যেগুলো নিলাম সেগুলোর থেকে এখানে মনে হয় বেটার পামকিন আছে। এইটা যেমন বেশ ভালো। এই সাইডে কোনো কোনো পামকিনের এই একটা সাইড ভালো আর একটা সাইড আবার এরকম। তো যাই হোক, যা নিয়েছি ভালোই নিয়েছি। এখন এমনি ঘুরে দেখাচ্ছি ফিল্ডটা আপনাদেরকে, কত পামকিন সব এখানে। এই হে রাইডে করে এসে এখান থেকে পামকিন পিক করে আবার আমরা যে জায়গা থেকে এসেছিলাম সেখানেই চলে যাব। তো এই তো দেখছিলাম 2টা রাইড আসছে, এখানে একটা আর আমরা ওই যে ওইটাতে উঠেছি। আমাদেরটা একটু বড় সাইজের আর এটা একটু স্মল সাইজ। তো বড় বড়
পামকিনগুলো যখন পিক করছিলাম এই সময় আব্বু বলছিল যে এতগুলো পামকিন নিয়ে যে বাসায় কি করবা তুমি। তো আমিও ভাবছিলাম আসলেই তো এতগুলো পামকিন নিয়ে যে বাসায় কি করব। তো তখন মাথায় আসলো যে পামকিন পাই করতে পারি, পামকিনগুলোকে কার্ভ করে বিভিন্ন শেপে দিতে পারি যেটা দানিন লাইক করবে। তো এখন মাথার মধ্যে এই দুটাই ঘুরছে, হয়তো এই দুটাই করব বাসায় যেয়ে। পামকিনটা দেখে দানিন তুমি কিটা কোনটা নিয়েছো? এইটা বিগ ওয়ান। কিন্তু তোমার পামকিনটা তো খুব একটা দেখতে ভালো লাগছে না, এক্সাইটিং কেন এরকম দানিন? ছিল না যে তোমার ছিল, তোমার ওই পাশটা দেখি আদার সাইডটা। পামকিন ফিল থেকে পামকিন পিক করে এখন ফিরে যাচ্ছি যেখান থেকে এসেছিলাম। তো যেতে যেতে ভাবছিলাম আর এনজয় করছিলাম সময়টা, মনে মনে ভেবে নিচ্ছিলাম গ্রামের মিঠো পথ দিয়ে ট্রাক্টরে করে আমরা কোথাও ঘুরতে বেরিয়েছি। তো খড়ের গাদার উপরে বসে সেই সময়টা, সেই সুন্দর মুহূর্তটা সত্যি একটা অন্যরকম ভালো লাগা। তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, সবার হাতে একটা করে পামকিন, সবাই নেমে যাচ্ছে। তো আমাদের হে রাইডে এখানে থেকে যাচ্ছে তারা, বৃষ্টি আসলে ভিজে যাবে হেগুলো। তো আজকের মতন রাইড শেষ, টাইম 5টার দিকে বন্ধ হয়ে যায়। এখানে ছোট ছোট পামকিন, এগুলো বেশি কিউট দেখতে, কয়েক ধরনের আছে এখানে। এখানে সব ফার্ম ফ্রেশ, প্রাইসও এখানে দেওয়া আছে। আমি ঝটপট দেখে নিই, স্টোরটা ক্লোজ হয়ে যাবে। ফার্মের মধ্যে lots of pumpkins, এটা হচ্ছে গ্রিন হাউস, এর মধ্যে অনেক ফ্লাওয়ার এরা রেখে দিয়েছে। বেবি আমি একটু দেখতে এসেছিলাম, তুমি ম্যাস্কটা ঠিক মতো পরো দানিল, নোজটা ঢেকে ফেলো। ওকে দর্শক, সারাদিনের ফিল্ড ট্যুরের সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, এটাই ছিল আজকের ব্লগ। আর হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে কোনো একদিন। ভালো থাকবেন সবাই যে যেখানেই আছেন। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ গিভ মি থামস আপ। আল্লাহ হাফেজ।